কইলো মাল দলাল হল মানে মালদারের বিরুদ্ধে মাতিয়ার, মালদারের বিরুদ্ধে মাতিয়ার যে আমরা যেটা প্রতিবাদ করি আর এটা অরিজিনাল প্রতিবাদ করি আর নি না দলালি করি আর আপনারা তদন্ত করি আর দেখবা মাল যতদিন থেকে আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার পরে থেকে আমরা এটার প্রতিবাদ করি আর আর এই প্রতিবাদ করার কারণে কিছু মানুষই আমরারে দালাল বা এই সেই মিডিয়ামের মাধ্যমে কর, কিন্তু প্র্যাকটিক্যাল এটা চার ইয়ে করলে জাজ করলে দেখা যাব খে মানে আমরা সত্যি করিয়ার না মিথ্যা করিয়ার। এটা যতদিন আমরা ন্যায় বিচার পাইতাম না ততদিন পর্যন্ত আমরা এটা চালাইয়া যাইব, আন্দোলন করবো আমরা। আমরা তো মিডিয়ার মাধ্যমে এই কিছু এই ব্যাপারে কইবার লাগে কেন দাঁড়াইছিও। আজকে দেখুন মধুরা সুগাছড়া টালিগ্রাম ফাতর গাড়ি যেটা চলে এটা হইলো এই নালার পারমিটর ফাত, এই নালার পারমিট দিয়া এই রাস্তাটা চলে এই কোয়ারিটা চলে। দেখুন ৭,৫০,০০০ সিএম পারমিট নেন তাপতা ১২০০০ কোয়ারি তারা চালার। কালকে আজকে আমরা সকালে একটা নিউজে পাইছি যে মোয়ালদারের মোয়ালদারে যারা যারা ফালিয়া রাখছে মোয়ালদার এরা আজকে কইছেন যে আমরা সব হইল মোয়াল দলাল হল মানে মোয়ালদারের বিরুদ্ধে মাতিয়ার, মোয়ালদারের বিরুদ্ধে মাতিয়ার যে আমরা যেটা প্রতিবাদ করি আর এটা অরিজিনাল প্রতিবাদ করি আর নি না দলালি করি আর আপনারা তদন্ত করি আর দেখবা এখন যে জায়গার মধ্যে আমরা খাড়া আছি ওই জায়গার নালার পারমিট দিয়া তারা ফাতর বার করে মধুরার তাকিন সুগাছড়ার তাকিন টালিগ্রাম তাকিন তিনটা গেটে দিয়ে তারা ফাতর বার করে অবৈধভাবে কয় হয় আমরা অরিজিনালভাবে প্রতিবাদ করি আর কিন্তু তালা আমরা কইছে আজকে আমরা দলাল, আমরা দলালুল্লাহ খান দেখুন যে আমরা সব দিনমজুরি মানুষ আমরা দলালুল্লাহ নাই আমরা এই সম্বন্ধে কইতামও পারি না কিচ্ছু। দেখুন আমরা যতদিন থেকে এটার আমরা নিয়া বিচার পাইতাম না অতদিন থেকে আমরা এটা প্রতিবাদ করিয়ে দিন কিতাব বিগত কিছুদিন তাকিয়া চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিট যেটা মোহাল এই মোহাল নিয়া কিছু কমপ্লেইনও দেওয়া হয়েছে, কমপ্লেইন ওভাবে দেওয়া হয়েছে যে মোহালটা কোন জায়গাত হয়েছে চণ্ডীঘাটের কোন জায়গাত মোহালটা হয়েছে এখানে সরকারিভাবে ফিলার এবং জান্ডি মারিয়া নির্দিষ্ট করে দেওয়ার লাগিয়া কিছু কমপ্লেইনও করা হয়েছে ডিওফো মহাশয়ের কানো। আর গত পরশুদিন আমরা একটা প্রেস মিটও দিছি দেখছি যে কোনো জায়গা নির্ধারণ করা হন না যার কারণে আমরা একটা প্রেস মিট দিছি। প্রেস মিট দিতে গিয়া মোহালে একটা রাস্তা বানাইছে মধুরাভাই, গতকালকে মধুরার এক পার্টি নিউজ দিছেন এই নিউজের মাঝে দেখা গেছে তারা উল্লেখ করছেন যে এইটা মোহালে রাস্তা বানাইছে, সত্যিকারের ঘটনা এটা মোয়ালদারেও রাস্তা বানাইছেন। মেইন রুটটা কিয়া রাস্তাটা একদম নদীত গিয়া যে জায়গাত নামিছে সেই জায়গাটা হাইকোর্টের ব্যান্ড এরিয়া। কালকে যারা প্রেস মিট দিছেন এরা উল্লেখ করে দিছেন যে এটা হইলো মোহালের রাস্তা। আমার প্রশ্ন হইল যে চণ্ডীঘাটের মোহালের রাস্তাটা মধুরাত কিভাবে হইল? আমরা প্রতিবাদ করার কারণে আমরারে কিছু মোয়ালদারের মানুষেরা দালাল চক্রের মানুষ ডাকিছে, এটা নিয়ে আমরা দুঃখ পাইছি যার কারণে আমরা এটা আজকে প্রতিবাদ করতে বাধ্য হই আর যে আমরা কোনো দালালুলাল নাই আমরা সরকারের কাছে এটাও চাই আর ন্যায় বিচারটা চাই আর আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরাও দাবি করি আর যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা আপনার ভিজিলেন্স ফাটাইয়া আপনি সত্য মিথ্যাটা প্রমাণ করুন আর কোন জায়গাত মোহাল হয়েছে সেই জায়গাটা আমরা নির্ধারণ করিয়া কুটি এবং ফিলার মারিয়া দেওয়ার জন্য। মধুরার কয়েকজন মানুষে একটা প্রেস মিট দিছে দিয়া কইছে যে মোয়াল রাস্তা যেটা এটা তারা সামান্য একটা পয়সা ভাই মোয়ালদারের রাস্তা কিয়া আর রাস্তাটা গাছ গাছালি খাটিয়া মোয়ালদারেও রাস্তা বানাইছেন কিন্তু যে জায়গাবাদি গাড়িটা উঠিয়া বা যে রাস্তাটা নদীত গেল আমি সে মোয়ালদারে বানাইয়া নিছেন এটা এই এরিয়াটা মধুরা নদীর পিআইএল কেস হয়েছিল ২০০৮ ইংরেজিত আর এটার উচ্চ ন্যায়ালয়ের আদেশে ২০১০র জুন মাসে এটা পুরাপুরি ব্যান্ড করে রাখা হয়েছে। ও যে জায়গা নদীর গাড়ি নামে গিয়া ও জায়গাটা হাইকোর্টের ব্যান্ড আছে নইল যে ব্যান্ড কোয়ারির উপরে দিয়া মোয়ালদারে কিভাবে রাস্তা বানাইয়া গাড়ি বার করা এটা সঠিক তদন্ত করার লাগিয়া আমরাও আবেদন রাখি আর সরকারের কাছে।